কার্যকর কাণ্ডে অভয়ের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে নেমে 3 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো উল্লেখযোগ্য কোনো লিডই সিবিআই এর হাতে আসেনি বলে খবর। তদন্তে গতি আনতে উদ্যোগী হলো এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত সঞ্জয়ের নার্কো টেস্টের আবেদন জানিয়ে তারা শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হতাশ হতে হয়েছে। কেন? কারণ জানা গিয়েছে সঞ্জয়ের নার্কো পরীক্ষার সম্মতি দেয়নি সঞ্জয়, তাই বিচারক সিবিআই এর আবেদন খারিজ করে দেন। অপরাকাণ্ডের তদন্তে এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। এ ব্যাপারে অনুমতির জন্য শিয়ালদহ আদালতের কাছে আর্জি জানান তদন্তকারীরা। ইতিমধ্যেই পলিগ্রাফ পরীক্ষা হয়েছে ধৃতের, কিন্তু সিবিআই এর আবেদনে সাড়া দিলেন না শিয়ালদহ কোর্টের বিচারক, ফলে হচ্ছে না সঞ্জয়ের নার্কো পরীক্ষা। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। তারপর থেকেই উত্তাল হয়েছে গোটা বাংলা, দেশের বিভিন্ন জায়গায় হয়েছে প্রতিবাদ। তদন্তে নেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ, এবং ওটাই একটিমাত্র গ্রেপ্তার। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। ইতিমধ্যেই সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছে, প্রেসিডেন্সি জেলে হয় সেই পরীক্ষা। সিবিআই সূত্রে খবর, পলিগ্রাফ পরীক্ষায় নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। এবার সত্যি মিথ্যা জানতে নার্কো পরীক্ষার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। সংশ্লিষ্ট টেস্টের ব্যাপারে শিয়ালদহ আদালতের কাছে অনুমতি চাওয়া হয়, তবে সেই অনুমতি মেলেনি বলেই খবর। আমাদের প্রতিনিধি মানস কি জানাচ্ছেন এই বিষয়ে আমরা শুনবো। আরজিকরের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার নার্কো টেস্টে অনুমতি দিল না শিয়ালদহ আদালত। শিয়ালদহ আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি সিবিআই এর যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করে দিয়েছেন, এবং এই আবেদন খারিজ করে দিতে গিয়ে জানিয়েছেন যে নার্কো টেস্ট করার জন্য সাধারণত অভিযুক্ত তার অনুমতি লাগে। এক্ষেত্রে সঞ্জয় রায় তিনি যেহেতু অনুমতি দেননি, ফলে আদালত সেই অনুমতি দিতে পারে না। ভারতীয় সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তা সংবিধান বিরোধী হবে, সেই জন্যেই সঞ্জয় রায়ের নার্কো টেস্টের যে আর্জি জানিয়েছিল সিবিআই তা খারিজ করে দেওয়া হচ্ছে। এদিন সকালে সিবিআই এর তরফে আরজিকরের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নার্কো টেস্টের আবেদন জানানো হয় শিয়ালদহ আদালতে। বেলা 4টে নাগাদ সেই বিষয়ে শুনানি করেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং সেখানে সিবিআই এর তরফে আরজি জানানো হয় যে সঞ্জয় রায় তিনি এখনও পর্যন্ত যা বক্তব্য পেশ করেছেন বা এখনও পর্যন্ত যা জানিয়েছেন সেই নিয়ে, তার সত্যতা নিয়ে তারা সন্দিহান, এবং কোথাও সঞ্জয় রায় তথ্য গোপন করছেন বা সঞ্জয় রায় পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না বলেও আদালতে আর্জি জানায় সিবিআই এর আইনজীবী। অন্যদিকে সঞ্জয় রায় তার আইনজীবী কবিতা সরকার, তিনি জানান যে সঞ্জয় রায়কে, সঞ্জয় রায় এই ঘটনায় মূল অভিযুক্ত নয়, তাকে কোথাও জোর জবরদস্তি করা হচ্ছে বা জোর করে তার থেকে তথ্য আদায় করার চেষ্টা করা হচ্ছে। তিনি এই ঘটনায় মোটেও অভিযুক্ত নয়, সঞ্জয় রায়কে অভিযুক্ত সাজানোর চেষ্টা করা হচ্ছে এবং তার এই বিষয়ে কোনো অনুমতি নেই। তারপরেই শিয়ালদহ আদালতের বিচারক সিবিআই এর যে আরজি সঞ্জয় রায়ের নার্কো টেস্টের, সেই আবেদন খারিজ করে দিয়েছেন, ফলে সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করাতে পারবে না সিবিআই। প্রসঙ্গত, এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছিল, জানানো হয়েছিল সিবিআই এর তরফে, এবং সেই আবেদনে সম্মতি দিয়েছিল শিয়ালদহ আদালত। সেই মতো পলিগ্রাফ টেস্ট হয়, তারপরেও সিবিআই কোথাও সঞ্জয় রায়ের ব্যাপারে আত্মবিশ্বাস পাচ্ছে না বা সঞ্জয় রায় এই ঘটনায় মূল অভিযুক্ত বা সঞ্জয় রায়ের থেকে যে তথ্য তারা পাচ্ছে, সঞ্জয় রায় যে তথ্য দিচ্ছে সেই তথ্য কতটা বিশ্বাসযোগ্য বা সঞ্জয় রায় আদৌ তথ্য গোপন করছে কি না, সেই বিষয়টি আরও ভালো করে জানার জন্যে তার নার্কো টেস্টের আবেদন জানিয়েছিল, জানানো হয়েছিল সিবিআই এর তরফে শিয়ালদহ আদালতে। কিন্তু আদালতের বিচারক পরিষ্কার জানিয়েছেন যেহেতু সঞ্জয় রায় এই বিষয়ে সম্মতি দেননি বা দিচ্ছেন না, ফলে তার সংবিধান বিরোধী, সেই জন্য আদালতের পক্ষেই অনুমতি দেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, এর আগে সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার, তিনি একাধিকবার দাবি করেছেন যে সঞ্জয় রায় এই ঘটনায় মূল অভিযুক্ত নয় বা এই ঘটনায় তার কোনো দোষ নেই, তাকে কোথাও দোষী সাজানো হচ্ছে বা তার বিরুদ্ধে অভিযোগ জোর করে তাকে অভিযুক্ত করা হচ্ছে। ঘটনার দিন যদিও তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঘটনার দিন তিনি সেমিনার রুমে মেয়েটির দেহ পড়ে থাকতে দেখার পরেও কেন সেখান থেকে পালিয়ে গেছিলেন,
আইনজীবীর বক্তব্য যে ওই ঘটনা দেখার পর বা মৃতদেহ দেখার পর সঞ্জয় রায় কোথাও ভয় পেয়েছিলেন, সেই জন্যই তিনি সেখান থেকে পালিয়ে যান, আর সেখান থেকে পালিয়ে পুলিশকে তিনি জানাননি, না জানিয়ে তিনি সেখান থেকে চলে গেছিলেন। যদিও তার যুক্তি একেবারেই খুব একটা গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় বলে সিবিআই এর তরফে বক্তব্য, এবং সঞ্জয় রায় একাধিকবার যে বয়ান দিয়েছে তার সত্যতা নিয়েও সিবিআই সন্দিহান, সেই জন্যে সিবিআই এর তরফে ফের পলি সঞ্জয় রায়ের নার্কো টেস্টের আবেদন জানানো হয়েছিল শিয়ালদা আদালতে। কিন্তু শিয়ালদা আদালতের বিচারক পরিষ্কার জানিয়েছেন যে এইভাবে যদি অভিযুক্ত না অনুমতি দেয় বা অভিযুক্তের যদি সম্মতি না থাকে তাহলে তার নার্কো টেস্ট করা যায় না এবং তার সংবিধান বিরোধী, সেই জন্যেই শিয়ালদা আদালতের বিচারক সিবিআই এর আর্জি বা সিবিআই এর আবেদন খারিজ করে দিয়েছেন। এই মুহূর্তে কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। দাঁতের মাপজোকো সোয়াবের নমুনা প্রেসিডেন্সি জেলে গিয়েই সংগ্রহ করেন সিবিআই এর ফরেনসিক দলের সদস্যরা। এর জন্য আগে শিয়ালদহ আদালতে গিয়ে অনুমতি নিয়েছিল সিবিআই, কিন্তু হঠাৎ করে কেন সঞ্জয়ের কাছে নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন পড়ল? সূত্রের খবর, অভয়ের ময়নাতদন্তে চোয়ালের পাশে একটি কামড়ের দাগের উল্লেখ রয়েছে। ভিডিওগ্রাফির ছবিতেও এই কামড়ের দাগ লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে ভিডিওগ্রাফি থেকে ওই ছবির আলাদা ফ্রেম কেটে প্রযুক্তির সাহায্যে দাঁতের কামড়ের দাগ অনেকটাই স্পষ্ট হয়েছে। সেই কামড়ের দাগের সঙ্গে সঞ্জয়ের দাঁতের মাপ মিলিয়ে দেখাই মূল লক্ষ্য সিবিআই এর। এই কারণেই ভিডিওগ্রাফি থেকে প্রাপ্ত সেই কামড়ের ছবি ও সঞ্জয়ের দাঁতের মাপের নমুনা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরিতে। সিবিআই সূত্রে খবর, ভিডিওগ্রাফি থেকে প্রাপ্ত কামড়ের দাগে দাঁতের নমুনা ও সঞ্জয়ের দাঁতের মাপের নমুনা যদি না মেলে তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে দোষী সঞ্জয় ছাড়াও আরো অনেকে, আর এটা হলে গোটা তদন্ত প্রক্রিয়া কার্যত অন্যদিকে মোড় নেবে। সিবিআই সূত্রে দাবি, নানা প্রতিকূলতার মধ্যেই তাদেরকে কাজ করতে হচ্ছে। একই সঙ্গে অভয়ের দেহ উদ্ধারের পর তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা হয়েছে এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় তদন্তকারীরা। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।